সো বন্ধুরা, আমরা আগের দিনকে একটা ওয়ার্ক দিয়েছিলাম, এই পোস্টার ওয়ার্কে আউটলাইনটা দিয়েছিলাম, আর আমি আশাও করছিলাম যে তোমাদের মধ্যে কে কে বুঝতে পেরেছে এই মানে কনসেপ্টটা নিয়ে। তো কিছু জন দেখলাম আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করে বলছিল যে দাদা তুমি কি এরকম বোঝাতে চেয়েছো যে একটা সময় ছিল যখন মানে ভাইফোঁটা নিয়ে প্রচুর মানুষ এক্সাইটেড ছিল, মানে আমরা প্রচুর ছোট ছিলাম যখন, তখন দিদির থেকে ভাইফোঁটা নেব মানে বা বোনের থেকে নেবো, তো প্রচুর এক্সাইটমেন্ট থাকতো। কিন্তু এখন মানে দিন দিন যেন বিজি হয়ে গেছি, মানে সারাদিন মানে কাজকর্ম চলছে, কিছু জন হয়তো মানে এতটাই বিজি যে সে হয়তো সেভাবে হয়তো রিলেশনে থাকে না, বা বলতে পারো তাদের সাথে হয়তো দেখা সাক্ষাৎ হয় না, মানে দিদির সাথে বা কেউ হয়তো বিয়ে করে চলে গেছে, তো সেক্ষেত্রে নাকি কথাবার্তা হয় না। তো তুমি কি এরকম কিছু বোঝাতে চেয়েছো? দেখো হ্যাঁ, অনেকটাই অনেকেই ধরেছিল। আমি এই যে মানে এখনকার দিনে যে এই যে ধীরে ধীরে যে মানে এই যে মানে বলতে গেলে এই যে অনলাইনের যে যুগ চলে এসেছে, মানে সবাই এখন ওয়ার্ক ফ্রম হোম, মানে এখন তো বোধহয় এমন হয়ে গেছে যে দুর্গা পুজোতেও কেউ ছুটি পাচ্ছে না, মানে তাকে বলছে যে ওই তো ছুটি কাটাচ্ছে যখন বাড়িতে এক ঘন্টা বসে কাজ করতে পারবে না, তো এরকমই যেন ব্যাপার হয়ে যায়। তো সত্যি মানে এখনকার দিনে মানে এই যে রাখি পূর্ণিমা বলতে পারো, ভাই ফোঁটা, এই সময়টা যেন মানে প্রচুর জন যেন তাও বিজি, মানে একটা এক মিনিট কেন এক দু মিনিটও মানে সময় দিতে পারছে না যে হ্যাঁ একটু এসে মানে ভাইফোঁটা নেবো বলে। এরকম সত্যি ব্যাপার, মানে যারা হয়তো বাড়িতে থাকে মানে সেরকম তো ভালো, মানে যারা হয়তো দূরে থাকে তাহলে কিন্তু প্রচুরটা, মানে কিছু মানুষ তো এমনও থাকে ধরো যাদের হয়তো দাদারা হয়তো কোথাও হয়তো ব্যবসার জন্য বাইরে আছে, কোনো কাজের জন্য বাইরে আছে, তারা আসতেই পারে না এই সময়টা। আবার কিছু জনের থাকে হয়তো যারা হয়তো বিয়ে করে অন্য কোথাও চলে গেছে, সেক্ষেত্রে মানে দাদার সাথে মিটই করতে পারে না, এরকম মানে প্রচুর মানুষের মানে এরকম হয়। তারা হয়তো এরকম মানে সোশ্যাল মিডিয়া একটা হয়তো ভিডিও কল থ্রুতে কনভারসেশান করে, তারা হয়তো উইশ করে, এরকম ব্যাপার। কিন্তু সত্যি মানে ছোটোবেলাটায় কিন্তু এরকম ছিল না, ছোটোবেলায় মানে সেই দিদি যা বোধহয় শাড়ি পরে রেডি হতো, আমরা হয়তো পাঞ্জাবি পরে রেডি হতাম, দিয়ে হয়তো ভাইফোঁটা নিতাম, তখন যেন একটা আলাদাই একটা যেন মানে কী বলবো একটা খুশি ছিল। হতে পারে তখন হয়তো এই 5 টাকার একটা ডেয়ারি মিল্ক কিনে দিদিকে দিতাম, কিন্তু এখন মানে হয়তো 5000 টাকাও গুগল ট্রান্সফার করে দেওয়া হচ্ছে, গুগল পেতে পাঠিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু সেই খুশিটা কি আছে? তাই জন্য মানে ওভারঅল এরকমভাবে এই পোস্টারটাকে রেডি করা, তো জাস্ট দেখিয়েছি যে সেই সময়কার স্মৃতিটা যেটা ছোট্ট হয়ে রয়ে গেছে, আর এখনকার দিনে দুদিকে দুপক্ষই বোধহয় বিজি, অনলাইন ফ্রাস্ট্রেশন মানে অনলাইন ওয়ার্কে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে, মানে কীভাবে মাথা খাটাচ্ছে মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে এরকম ব্যাপার, মানে দুদিকে দুটো দেখিয়েছি। তো এইভাবে গাইস ওভারঅল আমি পোস্টারটা রেডি করেছি, আর আমি জাস্ট বোঝাতে চেয়েছি যে কাজ তো প্রত্যেকের লাইফেই থাকবে, কিন্তু এই দিনগুলো না মানে আর আসবে না, মানে ছোটোবেলায় যেটা মানে আমরা কাটিয়েছি কিন্তু বড় হতে হতে যেন সত্যি যেন হারিয়ে যাচ্ছে এখন প্রচুর মানুষের লাইফ থেকে, তাই এগুলোকে হারানো উচিত নয়। মানে এই একটা দিনই বলতে গেলে মানে প্রচুর মানুষের কাছে একটা সম্পর্ক, এই যে ভাই বোনের যে সম্পর্ক, এটা যেন একটা দিনের মধ্যে যেন না টিকে থাকে, মানে সারা জীবন বা বলতে পারো সারা বছর দেখা পাচ্ছি না, হয়তো একদিন হয়তো ফোঁটা নিতে এলাম বা রাখি পড়তে এলাম, এমন যেন না হয়, মানে এটাই আমি এই ওভারঅল ওয়ার্কের মধ্যে মানে শো করতে চেয়েছি। বাট হ্যাঁ, প্রচুর জন এমন আছে যারা হয়তো প্রচুর কাজে বিজি থাকে, তারা হয়তো বলবে যে তাহলে কি আমরা কাজ করবো না, এটা সত্যি মানে কাজ করা উচিত, কিন্তু তাও এই দিনটা অন্তত যেন তাদের জন্য একটা স্পেশালি রাখা দরকার। সেদিন কেউ যদি কাজ কাজ করে মানে অনলাইনে ওই কম্পিউটারের সামনে মাথা গুঁজে পড়ে থাকলে তো আর কোনো দিনই ফ্রাস্ট্রেশন যাবে না। তো ওভারঅল গাইস এই ওয়ার্কটাকে আমি এরকমভাবে করেছি, আই হোপ তোমাদেরটা ভালো লাগবে। যারা তোমরা ছোটো, হয়তো তোমাদের দাদা আছে বা হয়তো তোমাদের বলতে গেলে তোমাদের বোন আছে, তো তোমরা হয়তো এরকম ভাইফোঁটাটাকে খুব ভালো মতো ফিল করছো এখন ছোটোবেলায় বাড়িতে আছো, মানে দাদার থেকে দাদাকে ফোঁটা দিচ্ছ বা বোনের থেকে ফোঁটা নিচ্ছ, কিন্তু সত্যি যখন বড় হয়ে যাবে তখন এটা বুঝতে পারবে। আমি অবশ্য এখনও পর্যন্ত দিদিকে পাই কাছে, কিন্তু আমি জানি না ইন ফিউচার কোন দিকে যাব, কিন্তু তাও আমি চেষ্টা করবো যে যেন এমন দিন না হয় যে আমাকে সে ভিডিও কলে মিস করতে হচ্ছে। তো ওভারঅল গাইস এইভাবে গাইস ওভারঅল ওয়ার্কটা আমি করেছি, তো আই হোপ তোমাদেরটা ভালো লাগে। তো তোমরা এটাকে শেয়ার করতে পারো, নিজেরও বাড়িতে ট্রাই করো, কম্পিটিশনও এটাকে ইউজ করতে পারো, যথেষ্ট ভালো একটি মেসেজ দেওয়ার চেষ্টা করেছি। অ্যান্ড ভাইফোঁটা তোমরা বাড়িতে ভালো করে কাটাও, আর দিওয়ালি তো কাটাবই ভালো করে, আর দিওয়ালিতে কিন্তু আতশবাজি না, প্রদীপ জ্বালিয়ে আলোকিত করো। তো হ্যাপি দিওয়ালি অ্যান্ড ভাইফোঁটার শুভেচ্ছা। তো এনিওয়ে আই হোপ তোমাদেরটা ভালো লেগেছে, তো শেয়ার অ্যান্ড প্র্যাকটিস। সো গাইস এবার আসি হচ্ছে কীভাবে কালার করছি সেটা নিয়ে। তো নর্মালি এটা একটা কম্পিটিশান ওয়ার্ক, আর তোমরা যারা ধরো কম্পিটিশানে পার্ট নাও বা বলতে পারো যারা পোস্টার ড্রয়িং কম্পিটিশান করো বা পোস্টার বানাও, তাদের জন্য এটা খুব বেস্ট হবে, কারণ এর মধ্যে কনসেপ্টটাও খুব ভালো আছে। আমি তো তোমাদের বুঝিয়েছি কনসেপ্টটা কী, এবার গাইস আমরা কাজটা করবো। গাইস বেসিক্যালি দেখো এখানে যে আমরা যে নিচের যে দুটো ফিগার করেছি সেটাকে আমরা কালারফুল দেখেছি, মানে একটা স্মৃতি একটা কালারফুল হয়ে রয়েছে, তো সেটা দেখানোর জন্য ওটাকে কালার করেছি। তোমরা এটাকে অয়েল প্যাস্টেল করতে পারো, আমি ওয়াটার কালার করেছি। হ্যাঁ অয়েল প্যাস্টেল
প্যাস্টেল করলে হতো দেয়ার নো ডাউট। এরপরে গাইজ আমরা ব্যাকগ্রাউন্ডটাকে অয়েল প্যাস্টেল করবো, আর ব্যাকগ্রাউন্ডটা না মানে একটুখানি মানে আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটও করতে পারতাম, কারণ তোমরা ম্যাক্সিমাম দেখবে আমার ড্রয়িংয়ে দেখে থাকবে যে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে থাকি, মানে যেগুলো ধরো পুরোনো জিনিস বা বলতে পারো আবজা মানে এরকম করে একটা এফেক্ট দেখানোর জন্য আমরা কি করি পেন্সিল ওয়ার্ক দিয়ে থাকি। কিন্তু এবারে ভাবলাম যে না ছাড়ো পেন্সিল ওয়ার্ক দেবো না, আমরা করবো কি এরকম মানে একটুখানি ইয়ালোইশ ইয়ালোইশ মানে ইয়ালো আঁকা তার সাথে ব্রাউন মিক্স করে এরকমভাবে ব্যাকগ্রাউন্ডটা করবো, মানে ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দেখাবো যে মানে এরকম মানে ফ্রাস্ট্রেশন রয়েছে, একটা অন্ধকার রয়েছে এরকম, কিন্তু তাও তার মধ্যে একটুখানি উজ্জ্বলতা রাখবো। তো সেইভাবে গাইজ কাজটা করেছি। তো ওভারঅল গাইজ দেখতেই পেয়েছি আমাদের ব্যাকগ্রাউন্ডে কীভাবে আমরা অয়েল প্যাস্টেল কালারটাকে ইউজ করেছি, তারপরে আমরা টিস্যু পেপার দিয়ে একটুখানি ব্লেন্ড করে দিয়েছি, তাহলে কীভাবে কালারটা মিক্সড হয়ে যাবে, তো অনেকটা ব্যাকগ্রাউন্ডটা এরকম দেখতে লাগবে। এবার গাইজ আমাদেরকে ফিগারগুলো করতে হয়, মানে যে দুটো ফিগার আছে, একটা বলতে পারো দাদা বোন বা বলতে পারো ভাই দিদি এরকম দুটো ফিগার করেছি। তো এবার গাইজ এইটাকে আমাদের পেন্সিল শেডিংয়ে করবো। গাইজ নর্মালি যেমন পেন্সিল শেডিং হয় সেভাবেই করছি। এখানে গাইজ তোমরা 8B পেন্সিলটা আর গ্লাস মার্কিং পেন্সিল ব্ল্যাক আর হোয়াইট দুটোকে ইউজ করবে। হোয়াইট পেন্সিলটা জাস্ট বিকজ ওই ব্ল্যাক কালারটাকে একটুখানি ব্লেন্ড করে মিক্স করার জন্য এখানে করছি, তার সাথে কিছু কিছু জায়গায় ধরো হোয়াইট দিয়ে একটুখানি হাইলাইটেড একটা জাস্ট লাইটের মানে ডার্ক ব্রাইট এরকম জায়গাটা করার জন্য একটুখানি জায়গা কিছু কিছু জায়গায় আমরা হোয়াইটটাকে ইউজ করছি। যাদের কাছে হোয়াইট গ্লাস মার্কিং পেন্সিল নেই তারা তোমরা অয়েল প্যাস্টেলের যে হোয়াইট কালারটা থাকে ওটাকেও আস্তে আস্তে দিতে পারো, দেওয়ার নো অসুবিধা হবে না কিছু। তার সাথে দেখতে পাচ্ছ আমরা 8B পেন্সিলটাকে দিয়ে কাজ করছি। 8B পেন্সিলটাকে দিয়ে কাজ করলে কী হয় অনেকটা সূক্ষ্ম সূক্ষ্ম জায়গাগুলো করা যায়, আদারওয়াইজ কী হয় গ্লাস মার্কিং পেন্সিল না প্রচুর তাড়াতাড়ি ভেঙে যায় মানে ভোঁতা হয়ে যায় মুখটা, তাই জন্য আমরা শার্প করে করে কাজটা করছি। তো ওভারঅল গাইস এইভাবে আমাদের পুরো ফিগারটাকে করছি, দেখতে পাচ্ছ জাস্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আমি বললামই, জাস্ট এখানে হোয়াইট নেই এখানে তার জায়গায় রয়েছে এরকম ব্যাকগ্রাউন্ডে একটা ইয়ালোইশ ইয়ালোইশ কালার রয়েছে। তো এভাবে গাইজ আমরা একটা ফিগারকে করছি, দেখতে পাচ্ছি এরকমভাবে ওভারঅল কাজটা করছি, খুবই সিম্পলভাবে হচ্ছে। যেমন তোমরা নর্মাল পেন্সিল শেডিং করো ওটাই গাইজ তোমাদের এর ওপর করতে হবে। হ্যাঁ তফাৎ এটাই একটুখানি একটুকে মোটা করে গাইজ কাজটা করতে হবে, কারণ বেশি আবজা করলে করলে কী হবে অয়েল প্যাস্টেলের ওপর না ওই কালারটা ফুটবে না, তাই জন্য একটুখানি মোটা করে ডার্ক করে করার চেষ্টা করবে। তো ওভারঅলভাবে গাইজ এইভাবে কাজটা করছি, আই হোপ তোমরা কমপ্লিট আইডিয়া পেয়ে যাচ্ছ, তাই জন্য বলবো ভালো মতোভাবে দেখো কীভাবে করছি। খুবই সিম্পলভাবে আছে, বেশি এখানে কোনো ফিগার আমি কিছুই দিইনি, সিম্পলভাবে দুটো নিচে ফিগার দুটো ওপরে ফিগার এইভাবে গাইজ কাজটা করছি। তো স্টেপে স্টেপে দেখো কীভাবে আমরা এগোচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের একটা ফিগার অলমোস্ট হয়েই গেছে, এই ফিগারটাকে আমরা ডিটেলিং করে করে আমাদের অলমোস্ট করা হয়ে গেছে। এরপরে গাইজ আমাদের ফিমেল ফিগারটাতে যাব। তো তার আগে গাইজ এটাকে একটুখানি হাইলাইটেড করে দিই, ডার্ক ডার্ক পোর্শন মানে তোমার যে শার্টের পোর্শনটা তার সাথে সাথে যে সামনে যে ল্যাপটপটা রয়েছে সেটাকে একটুখানি ডার্ক করে দিলাম। তো এইভাবে গাইজ ব্যাকগ্রাউন্ডের সাথে একটুখানি আমরা মিক্স মিক্স করে দিচ্ছি, যাতে একটুখানি ব্রাইডাল লাগে ডার্ক তার সাথে লাইট এরকমভাবে গাইজ কাজটাকে যাতে করতে পারি। তার জন্য ভালো মতোভাবে দেখো কীভাবে শেডটা দিচ্ছি, খুবই সিম্পল, যেমন তোমরা পেন্সিল শেডিং করো তেমনই গাইজ শেডটা হবে, তাই টাফ কিছুই নেই এখানে। এরপরে গাইজ ওভারঅল কাজটা করার পর অনেকটা এরকম দেখতে লাগবে, গাইজ একটা সাইজ যেরকমভাবে করেছি ওইভাবে গাইজ ফিমেল ফিগারটাকেও করেছি, তাই জন্য আর ভিডিওতে দেখাইনি না তো ভিডিও প্রচুর লেন্দি হয়ে যাবে। এরপরে গাইজ দেখো সামনে যে দুটো যে ফিগার রয়েছে ওই দুটো ফিগারকে গাইজ পেন্সিল দিয়ে আমি শেড করে দিয়েছি, যেমন দেখতে পাচ্ছি একটুখানি বর্ডারিং করে দিয়েছি। তোমরা বর্ডার করার জন্য ব্ল্যাক যে জেল পেন থাকে ওটাকে ইউজ করতে পারো, চুলের কাজটা করার জন্য তোমরা ওয়াটার কালার ইউজ করতে পারো, আদারওয়াইজ তোমরা 8B পেন্সিল বা গ্লাস মার্কিং পেন্সিলটাকে ইউজ করতে পারো। তো ওভারঅল গাইজ এইভাবে কাজটা করছি। তার সাথে সাথে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে একটুখানি ডার্ক দেখিয়েছি, নর্মালি আমি ম্যাক্সিমাম পোস্টার ওয়ার্কে দেখে থাকবে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে ব্ল্যাকই করি, তো এরকমভাবে ব্ল্যাক তার সাথে একটুখানি ইয়েলো কালার মিক্স করে তার সাথে একটুখানি মিক্স করে দিচ্ছি কালারটাকে। তারপর ধরো এখানে যে প্রদীপের যে জায়গাটা আছে ওখানটা একটুখানি হোয়াইট হোয়াইট রেখেছি জাস্ট আলোটা জ্বলছে সেটাকে বোঝানোর জন্য। তো এইভাবে গাইজ ওভারঅল কাজটা করছি, আর আমাদের অলমোস্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছ ফিমেল পার্টটা কীরকমভাবে আমরা কালারিং করেছি, সেম যেমন এই পাশটা করেছিলাম সেরকমভাবে আমরা ও পাশটা করেছি। জাস্ট তোমাকে আউটলাইনটা ভালো মতোভাবে করতে হবে, আউটলাইনটা যদি তুমি ঠিকঠাকভাবে করে নাও তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না এই ওভারঅল পোস্টারটাকে রেডি করতে। তো ওভারঅল গাইজ আমাদের কাজটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ জাস্ট একটুখানি ডিটেলিং করে দিয়েছি। তো আই হোপ তোমাদেরটা ভালো লেগেছে, তোমরা এটা যে কোনো কম্পিটিশানে ইউজ করতে পারো, খুবই সিম্পলভাবে আছে আর আমার মনে হয় কনসেপ্টটাও যথেষ্টই ভালো, তাই তোমরা নিজেরাও শেয়ার করো এই কনসেপ্টটাকে। মানে আমার মনে হয় যে ভাইফোটা এরকমভাবে মানানো উচিত আর এটা আমাদের বোঝা উচিত যতই বিজি লাইফ থাকুক। তো ওভারঅল গাইজ এইভাবে কাজটা করেছি, অলমোস্ট আমাদের হয়ে গেছে, জাস্ট একটুখানি সাইড দিয়ে দিয়ে একটুখানি ব্লেন্ড করে জাস্ট ডিজাইনটা করে দিয়েছি, আদারওয়াইজ গাইজ আমাদের ডান। আই হোপ তোমাদের এটা ভালো লেগেছে, তো তোমরা এটাকে নিজেরাও বাড়িতে মাস্ট ট্রাই করো।